নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খেল দুনিয়া। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এপিসোড শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের অপেক্ষা করছো? প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব না। তোমরা যদি সাপোর্ট করো তাহলেই উৎসাহ পাবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড যেসব আপডেট উঠে আসে সেগুলো তোমাদের জানানোর। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে মোহনবাগান। লিগের শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই ইতিহাস গড়বে মোহনবাগান। উল্টো দিকে মুম্বাইকে জিততেই হবে এই ম্যাচ। তো লাস্ট ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা মোহনবাগান হঠাৎই আটকে যায় হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। এক প্রকার বলতে গেলে কোনো রকমে হার বাঁচিয়েছিল মোহনবাগান সেই দিন। আর মুম্বাই সিটি এফসি একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিল লাস্ট কয়েকটা ম্যাচে, কিন্তু দুর্বল ওডিশা এফসিকে পেয়ে তারা ছ গোল দিয়ে দেয় এবং তাদের কনফিডেন্সও কিছুটা ফিরে আসে। তো সবুজ বেরুনের বিরুদ্ধে নামার আগে মুম্বাইয়ের এই ছ গোল দেওয়াকে কীভাবে দেখছেন মোহনবাগান প্লেয়াররা সেটা তোমরা শুনে নাও। ডিফেন্সের অন্যতম ভরসা প্রীতম কোটাল জানিয়েছেন, মুম্বাই যে ওড়িশাকে ছ গোল দিয়েছে তাতে তারা একটুও চিন্তিত নন। কাউকে ছোট না করেই তিনি বলেছেন ওড়িশাকে তারাও চার গোল দিয়েছিল, তাই এইসব নিয়ে একদমই চাপ নিচ্ছেন না তারা। উল্টো চাপ তো থাকবে মুম্বাইয়ের ওপরই, তাদের জিততেই হবে লাস্ট ম্যাচে। যেভাবে কোচ স্ট্র্যাটেজি সাজাবে সেইভাবেই তারা খেলবেন। অপরদিকে ডেভিড উইলিয়ামস এই বিষয়ে জানিয়েছেন মুম্বাই কাকে ছ গোল দিয়েছে সে বিষয়ে তারা একদমই ভাবছেন না, তারা তাদের নিজেদের খেলাতেই ফোকাস করতে চান। আর সবথেকে বড় কথা হলো মুম্বাইকে হারানোটা তাদের কাছে একটা চ্যালেঞ্জ, কারণ ফার্স্ট লিগে মুম্বাইয়ের কাছেই হারতে হয়েছিল মোহনবাগানকে। ড্র করলেই যে চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান সে বিষয় নিয়ে একদমই ভাবছেন না এখন থেকে, কারণ ড্র করার ভাবনা নিয়ে নামলে সেই ম্যাচ চাপে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং হেরে যাওয়ারও আশঙ্কা থাকবে। তাই পুরো তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা। তাদের যে শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ বার করার ক্ষমতা রয়েছে সেটা আগেই প্রমাণ করা হয়ে গেছে, তাই নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী খেলতে চান তারা এবং সাথে সাথে ক্লিন শিটও রাখার চেষ্টা করবেন। অন্যদিকে আগের দিন হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ওয়ার্ল্ড ক্লাস গোলকারা মনভীর সিংও চিন্তিত নন মুম্বাইয়ের ছ গোল দেওয়া নিয়ে, বরং তিনিও কনফিডেন্ট মুম্বাইকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে। তিনি এটাও জানিয়েছেন যে তারা শেষ ম্যাচে চাপে পড়ে গেলেও তারা কিন্তু হেরে মাঠ ছাড়েননি, শুধু ঘন ঘন ম্যাচ পড়ায় রিকভারির প্রবলেম হয়ে গিয়েছিল। তো প্লেয়ারদের এই কনফিডেন্স খেলার মাঠে দেখা যাবে কি না সেটা সময়ই বলবে, তবে এটা বলাই যায় যে যদি চ্যাম্পিয়ন হয় মোহনবাগান তাহলে ভারতের জাতীয় ক্লাবের মাথায় আরও একটা নতুন মুকুট যোগ হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।